লক্ষ্মীর ভাণ্ডার, 10,000 টাকা ভাতা দেব, 11,00,000 বাড়ি আমরা আবার তৈরি করে দেবো, 100 দিনের কাজের কর্মশ্রী চলবে, আস্তে আস্তে ফেজ বাই ফেজ করে দেবো। তো আপনারা দেখতেই পেলেন সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে বেশ কয়েকটি দুর্দান্ত ঘোষণা করেছে। নানা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই মাসে। আর এই তালিকায় বিশেষভাবে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা, আবাস যোজনার ঘরের টাকা। এরই পাশাপাশি রয়েছে কর্মশ্রী প্রকল্পের টাকা। কিছু প্রকল্পের টাকা আগে থেকে বাড়ানো হয়েছে, ফলে উপভোক্তারা নতুন ধার্য অনুসারে কিন্তু টাকা পাবে সরকার থেকে। তো কোন প্রকল্পে কত টাকা করে বাড়ানো হয়েছে, কোন প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে, এ নিয়ে বিস্তারিত আমরা সরাসরি দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেই ঘোষণা থেকে। তো অবশ্যই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। তারই সাথে সাথে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবার আমরা সরাসরি দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি কি জানিয়েছেন। গত নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস যদি জেতে, মামাটি মানুষের সরকার যদি জেতে, আমরা বিনা পয়সায় রেশন দেব, কথা রেখেছি, দিয়েছি। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10,00,000 টাকার, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেব, আমরা দিয়েছি। এই ধরনের প্রচুর কাজ আমরা যা বলি কথা রাখি সেটা করে, আমরা যা বলেছি আমরা করেছি, করেও যাচ্ছি। 100 দিনের কাজে টাকা দিল না, বললো টাকা নেই। গরিব লোকগুলো মাথায় করে মুঠো নিয়ে মাথায় ইট তোলে, আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য, মাটি তোলে, মাটি কাটে, তাদের টাকা দিল না। কি বলেছিল আগের বার, সবার অ্যাকাউন্টে 15,00,000 টাকা করে দেবে, দিয়েছে। 1,00,000 দিয়েছে, 2,00,000 দিয়েছে, 3,00,000 দিয়েছে, 4,00,000 দিয়েছে, 5,00,000 দিয়েছে, 6,00,000 দিয়েছে, 7,00,000 দিয়েছে, 8,00,000 দিয়েছে, 9,00,000 দিয়েছে, 10,00,000 দিয়েছে, এমনকি 50,000 টাকা দিয়েছে, দেয়নি তো। একটু ভাবুন তো, এই সুযোগে আমি একটু জল খেয়ে নিই, ভাবুন তো টাকাটা আপনার জমা পড়েছে কিনা অ্যাকাউন্টে। তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে দুবার প্রধানমন্ত্রী হয়েছে, এবারে ভালো করে দিন, ভালো করে গেঁথে দিন ভোটের বাক্সে, যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায়, জোড়া ফুল ছাড়া। বল 100 দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য, আর 10,00,000,000,000 টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো, তৃণমূল কংগ্রেস নাকি চোর, দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে 10,00,000,000,000,000 টাকা আছে। ভাজপা করলে সিবিআই যাবে না, ইডি করলে সিবিআই যাবে না, ভাজপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না। সবচেয়ে বড় চোরদের নেতা এই বিজেপির নেতারা, মনে রাখবেন, সবচেয়ে বড় চোর আবার মুখের বড় বড় কথা বলে, চোরের মায়ের একটু গলা বেশি হয়। পকেটমার জানেন তো, পকেটমারি করে আগে পকেটমার করে চিৎকার করে পালিয়ে যায়, এরা হচ্ছে পকেটমার, দেশকে পকেটমারি করেছে, মানুষের পকেট লুটেছে, জনগণের টাকা লুটেছে, গরিবের ধন লুটেছে। এই 100 দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি, না দিলেও পারতাম, কিন্তু কেন দেবো না, নিজেরা একখানা রুটি খেলে আধখানা রুটি খাওয়ার আমাদের অধিকার আছে অন্যকে দেওয়ার।
এবং দিয়েছি শুধু নয়, 100 দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছ তখন খুঁটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। এটা কিন্তু বলা ছিল না, তুমি বন্ধ করেছ আমি চালু করেছি, 50 দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা এবং দরকার হলে আরো 10 দিন পাবে। এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি? মিথ্যা বাবুর গ্যারেন্টি, গ্যারেন্টি নাম্বার 1, বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন। কোথা থেকে দিচ্ছেন? জায়গা দিচ্ছে কে? আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি রাজ্য সরকার, তাতে আমাদেরও 30% টাকা আছে, জমির টাকা আছে, মেনটেনেন্স করবে জল হয়ে গেলে সেটাকেও আমাদের। তার মানে মোট খরচা কি হলো? 100 ভাগে 70 ভাগ রাজ্য সরকার খরচা করলো, আর মোদি বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপিকে, হরিদাস সব নামও খুঁজে পাইনি, আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে, তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে। নির্লজ্জ বেইমান ভণ্ড তপস্বী। দ্বিতীয় গ্যারেন্টি কি মোদির? আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাচ্ছেন, বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন? তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে, কাগজে দিচ্ছে, রোজ ইউটিউবে দিচ্ছে, যা গ্যাস দিচ্ছে এ গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর। এবার হচ্ছে মোদির গ্যারেন্টি 3। 3 নম্বরটা কি? না তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করে দেবো, কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে, আমরা খুব গরিব হলে আমরা 30-30-30 করে 100 মিটার পর্যন্ত আমরা 3 মাসে 100 মিটার ফ্রি দিই, কিন্তু আমি সেটা বলছি না, বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? তাহলে গ্যারেন্টি বলবেন না ফোর্টোয়েন্টি বলবেন? গ্যারেন্টি বলবেন না ফোর্টোয়েন্টি বলবেন? এবার কি বলছে? বাংলার সব আবাসন নাকি ওরা করে দিয়েছে, আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা, জায়গাও আমার, তাহলে ভাগটা বেশি পড়লো কার? আমার। আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি? যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন? বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু? বল বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ বিহার। মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস, আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা 420। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? চাকরি খেকো বাঘের কথা শুনেছেন কখনো? যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, একটা করে কেস করছে, আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে। আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি, এই ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে, আমি শুধু নই আপনাদের সবাইকে বলবো থাকতে। কিচ্ছু করতে পারবে না,